ভিক্ষুকরা ভিক্ষা করার সময় হয় হাতে থালা নাই, নইলে ব্যাগ নাই। আপনাদের এলাকায় কি অন্য কিছু নেয় কথা বলেন ভিক্ষুকরা ভিক্ষা করার জন্য হয় থালা নিবে নইলে কি নিবে কান খাড়া করে শোনুন বিজ্ঞান যত উপরে উঠবে বা উন্নত হবে বিজ্ঞানীদের হাতে যে ভিক্ষার ব্যাগ আছে এই ব্যাগের সাইজ আরো বড় করা লাগবে কোরআনের কাছ থেকে ভিক্ষা নেওয়ার জন্য বলবেন হজুর এই কথা কেন বললেন এই জন্য বলেছি আজকের বিজ্ঞান করে রিসার্চ দুনিয়ার মানুষকে যা জানাচ্ছে সেই তথ্যগুলো তথ্য গুলো কোরআন হাজার বছর আগে আল্লাহ আমাদেরকে করে জানিয়েছে পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন বই আছে যাত্রীরা করলে পড়লে বা শুনলে মানুষ বিরক্ত হয় না আছে কথা বলেন আছে এটা পৃথিবীর একমাত্র কিতাব দ্য নাম্বার অফ দ্য পিপল হো হ্যাম মেমোরাইজ দ্য হলি বুক করা ইস কাউন্টলেস এটা পৃথিবীর একমাত্র কিতাব যেই কিতাবের মুখস্থকারীর সংখ্যা দুনিয়াতে অসংখ্য যাগণনাও করা যায় না পৃথিবীতে অনেক ধর্মীয় গ্রন্থ রয়েছে কোনো ধর্মগ্রন্থকেও আমরা খ্যাত করব না জাস্ট বোঝানোর জন্য কথাগুলো বলছি তাওরাত আছে জেবুর আছে ইঞ্জিল আছে বাইবেলের অল টেস্টেমেন্ট আছে নিউ টেস্টেমেন্ট আছে গীতা ভেদ রামায়ণ অনেক ধর্মগ্রন্থ রয়েছে কোন ধর্মগ্রন্থের তো হাফেজ এত মুখস্থকারী পাবেন না কিন্তু এই কোরআনুল ক্যারিমের কোটি কোটি হাফেজ গোটা দুনিয়াতে আছে না নাই গোটা দুনিয়ার কথা বাদ দেন বাংলাদেশের কথা বাদ দিয়ে পুঙ্গলিতে আসেন বলেন তো দেখি এই পুঙ্গলি এলাকার আশেপাশে কোনায় কানায় শত শত হাজার হাজার হাফেজ আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই কোরআন ছাড়া অন্য কোন বইয়ের এত হাফেজ পঙ্গলির কোনায় কানায় আছে নাকি বলেন আমার বাংলাদেশে হাফেজ লক্ষ লক্ষ আছে গোটা দুনিয়ায় হিসাব করলে কোটি কোটি হবে এটি দুনিয়ার একমাত্র কিতাব যেই কিতাবের মুখস্থকারের সংখ্যা দুনিয়াতে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ এই জন্য এই কোরআনকে দুনিয়া থেকে কেউ বিদায় করতে পারবে না পাগলারা পাগলামি করবে কিছুই হবে এমন কি কেউ যদি গোটা দুনিয়ার কোরআনকে এক জায়গায় করে জ্বালায়া ছাই করে দেয় তাও কোরআনকে দুনিয়া থেকে শেষ করা যাবে কারণ আমার হাফেজদের সিনার ভেতরে কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন কি যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পুরে যায় দোকান বইয়ের বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র করবে কেমন করে ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা গণিত কোরআনে হাফে তারা ছপায় আসমানি গ্রন্থ তারা ছপায় আসমানী গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরা আল্লাহর কোরআনকে আপনি বুঝুন আপনারা কোরআনটাকে আগে জানার চেষ্টা করুন কত বড় নেয়ামত আপনাদের কাছে বিজ্ঞানের যুগে বসবাস করে বিজ্ঞান নিয়ে খুব ফুটানি করেন আর আপনি বলেন এখন আমরা বিজ্ঞানের যুগে বাস করি আমরা এখন বাস্তব ভিত্তিক কিছু না হলে মেনে নিতে পারি না কোরআন হচ্ছে দুনিয়ার সবচেয়ে লেটেস্ট অথেন্টিক অরিজিনাল এবং সবচাইতে বিজ্ঞানসম্মত বুক হচ্ছে এই কোরআন ঠিক কি না ঠিক তো কইলেন যদি বলি একটু বুঝাই দেন আ পারবেন কেন আপনি তো কোরআন শিখেন নাই এখন এটা হুজুরদের কিতাব মনে করেছেন কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটারিন দা অলিভ কোরআন অ্যান্ড সায়েন্স কোরানের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান আজ যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে ভিক্ষুকরা ভিক্ষা করার সময় হয় হাতে থালা নেয় নইলে ব্যাগ নেয় আপনাদের এলাকায় কি অন্য কিছু নেয় কথা বলেন ভিক্ষুকরা ভিক্ষা করার জন্য হয় থালা নিবে নইলে কি নিবে কান খাড়া করে শোনো বিজ্ঞান যত উপরে উঠবে বা উন্নত হবে বিজ্ঞানীদের হাতে যে ভিক্ষার ব্যাগ আছে এই ব্যাগের সাইজ আরো বড় করা লাগবে কোরআনের কাছ থেকে ভিক্ষা নেওয়ার জন্য বলবেন হজুর এই কথা কেন বললেন এই জন্য বলেছি আজকের বিজ্ঞান রিসার্চ করে দুনিয়ার মানুষকে যা জানাচ্ছে সেই তথ্যগুলো কোরআনারও দেড় হাজার বছর আগে আল্লাহ আমাদেরকে কোরআন নাজিল করে জানিয়েছেন সুবহান আল্লাহ আমরা শুধু সুবহান কইতে জানি কিন্তু এগুলো পড়ে বের করতে জানি না আমি কোরআন এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আসা গবেষণা করে আসা মানুষ আমি তো অনার্স মাস্টার্স করেছি কোরআন আর বিজ্ঞান নিয়ে কোরআনুল কারিমে কত আয়াত রয়েছে বলেন তো হুম 6667 বলছে আপনারে হিসাব করে দেখিয়ে 6200 সামথিং আপনি হিসাব করে দেখবেন তো এই যে কোরআনুল কারিমে 6000 হাজারের বেশি আয়াত রয়েছে তার মধ্য থেকে হাজার আয়াত শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে রয়েছে সুবহানাল্লাহ বিজ্ঞান বিভাগে অনেকে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করে মনে করে হামসে হে আরে বাবা সব তো আমি জানি এবার শোনো তোমার বিজ্ঞান এখন জেনেছে কত আগে কোরআনই হচ্ছে দুনিয়ার সবচেয়ে ল্যাটেস্ট বুক সবচেয়ে অথেন্টিক এবং অরিজিনাল ইনফরমেশন আপনি কোরআনে পাবেন আপনার বিজ্ঞান কোরআনের কাছে কত অসহায় দেখেন এই পৃথিবীর আকার আকৃতি কেমন এটা মানুষকে জানাতে গিয়ে বিজ্ঞান রীতিমতো মানুষের সঙ্গে তামসা করেছে প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিল পৃথিবী মনে হয় চ্যাপ্টা কিংবা সমতল এরপরে পনেরোশো সাতানব্বই সালে ফ্রান্সিস ড্র্যাক জলপথে ভ্রমণ করে তিনি বললেন আগের যুগের বিজ্ঞানীরা তো ভুল বলছে রে আমি তো ঘুরে দেখলাম পৃথিবী গোল পৃথিবী কি যেই লোক এই ফ্রান্সিস ড্রেক তথ্য দিলো পৃথিবী গোল আজকের স্যাটেলাইটের যুগে তার এই তথ্য ভুল বুঝতে পেরেছেন কথা যে বলেছে পৃথিবী গোল স্যাটেলাইটের যুগে আজ প্রমাণিত হয়েছে সেই তথ্য ভুল তাহলে বলেন পৃথিবীটা কেমন বলেন তো দেখি হ্যাঁ বিজ্ঞানীরা কোথায় বলেন না এখানে কি সায়েন্সে পড়ে এমন কেউ নাই পৃথিবী কেমন হ্যাঁ বিজ্ঞান উন্নত হতে হতে এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো এই স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান বলছে না পৃথিবী গোল ও না গোল বিজ্ঞান বলল এখন আগের সব তথ্যবুল পৃথিবী ডিম্বাকৃতির এই কোরআনকে আপনি মূল্যাদের কিতাব মনে করেছেন পৃথিবীর সবচেয়ে মূল্যহীন কিতাব মনে করেছেন কিন্তু আপনি কোরআনটা পড়লেন না শিখলেন না বুঝলেন না কেমন সাইন্টিফিক বুক আল্লাহ আপনার হাতে দিয়েছেন আপনার জন্য নাজিল করেছেন পৃথিবী ডিম্বাকৃতির এই তথ্য বিজ্ঞান দিল কিছুদিন আগে আপনি আল্লাহর কালাম খুলে দেখেন আজ থেকে দেড় হাজার বছর আগে এই তথ্য আল্লাহ কোরআনে দিয়ে বলেছেন আল্লাহ আকবার ওলামাই কিরাম যারা আছেন উট পাখির ডিমকে আরবিতে কি বলা হয় দাহা কি বলা হয় আল্লাহ বলছেন করানুল কেরিমি ওয়াল আর দাহা হা আমি এই জমিনকে পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি সুবান আল্লাহ পুরুষ মানুষের মতো উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে কোরআনটা পড়লেন না এখনো বুঝলেন না দেখেন এই দুনিয়ার আরেক কারেসমাটিক তত্ত্ব আপনাদের সঙ্গে শেয়ার করি ফিঙ্গার প্রিন্টকে আপনারা বুঝেন আরবিতে বলা হয় বাসমা ইংরেজিতে বলা হয় ফিঙ্গার প্রিন্ট বাংলায় বলি আমরা টিপসই বুঝেন তো আপনারা আমাদের সবার হাতে আঙ্গুল আছে কয়টা দশটা এক আঙ্গুলের ছাপের সাথে আপনার হাতে যে দশ আঙ্গুল একটার সাথে আরেকটার ছাপের কোনো মিল নাই এই দেখবেন যখন পাসপোর্ট করতে যাবেন অথবা ভোট দিতে পাসপোর্টে তো بسিমের রেজিস্ট্রেশনে গেলে দেখবেন দশ আঙ্গুলের ছাপ নাই না একটা সাথে আরেকটার কোনো মিল সবচেয়ে মজার তথ্য হলো পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল কারিশমা কুদরতাকার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন কিন্তু আগে বুঝে এখন কত খ্রিস্টাব্দ 2000 বলেন না 2000 আপনাদের খারাপ লাগতেছে খারাপ লাগতেছে কোরআনটা আগে বুঝুন ওয়াজ শুনবেন আগামী বছর থেকে আগে কোরআন বুঝুন যে কোরআন কি কোরআনের মাহফিল যে হয় এটা কি এটা কি মূল্যাদের কিতাব না এটা আপনার কিতাব এটা কি হাবিজাবি কিতাব মূল্যহীন নাকি অমূল্য ধন এটা আগে বুঝেন আপনি এরপরে মাহফিল আসে দু একুশ খ্রিস্টাব্দ আঠারোশো ছাপ্পান্ন সালে ইংল্যান্ড নাম শুনছেন তো আপনারা ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য ফিঙ্গার প্রিন্টের এই তথ্য সর্বপ্রথম ইংল্যান্ডে আবিষ্কার হয় ইংল্যান্ড থেকে গোটা দুনিয়ায় এই কারিস্মাটিক তথ্য ছড়িয়ে যায় এখন দু হাজার একুশ আঠারোশো ছাপ্পান্ন দুইশো বছর এখনো হয় নাই মানুষের ফিঙ্গার প্রিন্ট যে অভিন্ন এখনো দুইশো বছর হয় নাই কিছুদিন আগে বিজ্ঞান পৃথিবীর মানুষকে জানিয়েছে আর যে কোরআন আপনার কাছে এত অমূল্য যেই কোরআন আপনার কাছে মূল্যহীন যেই কোরানটা আপনি এখনও শিখেন নাই পড়েন নাই পরানুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাতুল কেয়ামা এর তিন নাম্বার আয়াত আপনি পরে দেখেন আল্লাহতালা বলছেন আয়া সামু আল্লা জমা মে জ মা বেলা কদিরিনা আলা এন্ন শামিয়াবানা আল্লাহতালা বলছেন যারা পরকাল বিশ্বাস করে মৃত্যু পরবর্তী জীবনকে যারা অস্বীকার করে তারা মনে করে মানুষ যখন মরে যাবে পচে যাবে তার দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে তার দেহগুলো যখন বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কে আবার জোড়া লাগাবে আল্লাহ সেই বেকুব মানুষদের এই সকল দাবির জবাব দিতে গিয়ে বললেন আমি তোমরা মরে যাওয়ার পর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে সেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গগুলোকেই কেবল একত্রিত করে তোমাদের কি জিন্দা করবো না বান্দারে বালা আলা বানানা তোমাদের প্রত্যেকের হাতের এই যে আঙ্গুলের মাথা এই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আবার একত্রিত করব ফিঙ্গার প্রিন্ট দুইশো বছর হয় নাই আপনি জানছেন আর আমার আল্লাহ হাজার বছর আগে এই ফিঙ্গার প্রিন্টের তত্ত্ব তার কিতাব কোরআনে জানিয়েছেন আল্লাহ আকবা কি বড়াই বিজ্ঞানের যুগে বাস্তব ভিত্তিক কথা না হলে সে গ্রহণই করে না অথচ ঘরের ভিতরে বিজ্ঞানময় কিতাব বিজ্ঞান এই পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এটা নিয়েও মানুষের সঙ্গে তামাশা করেছে এক এক সময় এক এক কথা বলেছে সবার আগে টলেমি নাম শুনেছিলাম না এটা যারা সায়েন্সে পড়ে এরা জানে এই টলেমি বলল পৃথিবী স্থির পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘরে এরপরে পনেরোশো বারো সালে নিকোলাস কুপার নিকাস বললো টলে যা বলছে সব ভুল আসলে পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে তোমার মাথাও ঘুরে আমার মাথাও ঘুরে ঘোরাঘুরি সমস্যার সমাধান বিজ্ঞান তিন চারশো বছর আগে দিয়েছে কিন্তু আল্লাহর কালামের বিজ্ঞান সূরা ইয়াসিন আপনি খুলে দেখেন ঘুরাঘুরি সমস্যার সমাধান আল্লাহ এর হাজার বছর আগে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ শাম সাতজিলি মুসতকরিল্লাহা যালিকা তাকদিরুল আজিজিল আলিম ওয়াল কমরা কাদারনাহু মানাজিলা অজনিল কদিন লশম সুরিয়াম গিলা অন্তধরিকল কমারও লালাইলো সাবিকো নাহার বকুল লুং ফি ফলা কি এস বাহো আল্লাহ তালা বললেন সূর্যের জন্য আমি একটি নির্ধারিত কক্ষপুর ঠিক করে দিয়েছি সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে ঘুরছে পরিভ্রমণ করছে চন্দ্রের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি চন্দ্র তার ওই নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে সূর্য কখনো চাঁদের আগে যেতে পারে না দিন কখনো রাতকে অতিক্রম করতে পারে না প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথে ঘুরছে পরিভ্রমণ করছে আরো আস্তে জুবান কি আমার কথা বুঝেন না ঘুমান আপনি দামি দামি কথা বলে যাচ্ছি তো আপনাকে সমস্যার সমাধান বিজ্ঞান দিল কিছুদিন আগে আর আল্লাহর কোরআন বলেন দেখি কোরআন আগে না বিজ্ঞান যুবকরা এখনো তো তোমরা কোরআন শিখলে না এখনো তো তোমরা কোরআন শিখলে না আসো ভাই আমি আজ তোমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি এই যুগেও তুমি সম্মানিত হবে আল্লাহর কোরআনটা শিখলে তুমি এটাকে ব্যাকডেটেড কিতাব মনে করো না ইটস এ লেটেস্ট অ্যান্ড আপডেটেড বুক এটা হচ্ছে সবচেয়ে আপডেট একটি কিতাব জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ কিতাব এটা শুধু ঝাড় ফুকের কিতাব নয় তোমার বিবেকের দরজা খুলে যাবে এই কোরআনটা পড়লে কোরআনে এমন কোনো বিষয় নাই যা আল্লা নাই সব বিষয়ে তারা এখনো কোরআন শিখল না আমার কোলে টুকরা যুবক ভাইগুলো খুব চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু তারা কোরআনটা শুদ্ধ করে এখনো পড়তে পারে না এগুলো মনে হলে আমার আমার কোলেজার টুকরা ভাইগুলো এখনো কোরআনটা শিখলো না খবরদার আমার বাবারা আমার ভাইয়েরা কোরআন না শিখে দুনিয়া থেকে যাইয়েন না এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব কেউ আমরা থাকবো না দেখেন পূর্ববর্তী যারা ছিলেন কেউ কিন্তু দুনিয়ায় নাই আপনিও থাকবেন না আমিও থাকব না সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব চলে যাওয়ার আগে সব খবরদার কোরআনটা না শিখে দুনিয়া থেকে যাইয়েন না কোরআনটা না শিখে কবরে গেলে আজাব ছাড়া গজব ছাড়া আরে কিছুই থাকবে না বলেন আমরা সবাই আমাদের প্রিয় নবীর সুপারিশ চাই কি চাই না আর জুড়ে বলেন নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না কিন্তু মনে রাখবে আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা ভালো করে শোনেন আমার বাবারা ভালো করে শুনেন যেই নবীজির সুপারিশ আমরা চাই যেই নবীজির সুপারিশের আশা আমরা করি কেমতির দিন কিছু মানুষের বিরুদ্ধে নবী নিজেই দাঁড়িয়ে যাবেন নবী নিজেই দাঁড়াবেন নবী নিজে দাঁড়িয়ে ওই লোকগুলোর বিরুদ্ধে ওই লোকগুলোর পক্ষে সুপারিশ করা তো দূরের কথা ওই লোকগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন সেই অভিযোগগুলো আল্লাহ কোরআনের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন কান খাড়া করে ভালো করে শোন নবীজি কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর সামনে অভিযোগ করবেন আল্লাহ বলছেন নবী সেদিন আমাকে বলবেন আল্লাহ বলছেন ওয়াকাল আর রাসূল যুবক ভাইরা ঘুম এই যে ওয়াজের জায়গা মতো আসছে ভাই একটু শুনেন ওয়াকাল আর রাসূল রাসূল বলবেন ইয়া রাব্বি হে আমার রব ইন্না কওমি তাকাদু হাযা আল কুরআন মাহজুরা আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল জীবন থেকে কোরান বাদ দিয়েছিল কোরআন পড়ে নাই শিখে নাই বুঝে নাই মানে নাই আল্লাহর হাবিব আল্লাহ তালাকে বলবেন আল্লাহ গো এরা দুনিয়ার জীবনে কোরআনকে যেমন মাইনাস করেছে ত্যাগ করেছে আমি আজ মাঠে এই কপালপুরাদেরকে ত্যাগ করলাম হে আমার কথা নবী যদি কাউকে ত্যাগ করেন কে তাকে বাঁচাবে তার নাহাতের ফয়সালা আর কেমনে হবে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা খবরদার নবীর সুপারিশটা পাওয়ার জন্য সবার আগে কোরআনটা শিখো নবী তো সুপারিশ করবেনই না আল্লাহ তালা নিজেই আপনার কাছ থেকে সেদিন মুখ ফিরায়া নিবেন কোরআন যারা না শিখে না পড়ে না বুঝে না মেনে দুনিয়া থেকে বিদায় নিবে আল্লাহ তালা বলেছেন দুনিয়া আর আখেরাতে আমি তার জন্য শাস্তি রেখেছি তিনটা পুরুষ মানুষের মতো উচ্চকণ্ঠে বলেন কয়টা পরানুল করিমের বিষ নাম্বার সুর আমি তো আয়াত নাম্বার সুরা নাম্বার বলতেছি বাড়িতে গিয়া মিলাবে পরানুল করিমের ২০ নাম্বার সুরাম সুরাতু তহাব আল্লাহ তালা বলছেন ওয়ামান আর দাম বিখরি ক ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আল্লাহ তালা বলছেন যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে এই কোরআন যারা পড়বে না শিখবে না বুঝবে না মানবে না এক নাম্বার ফা ইননা লাহু মা'ঈশাতান আমি তার জীবনটাকে সংকীর্ণ করে ফেলব মুফাসসিরিন کرام এই মা'ঈশাতান দানকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন এক এক নাম্বার নাম্বার অর্থ অর্থ দিয়েছেন জীবনটাকে সংকীর্ণ করার হলো আল্লাহ ওই লোকটার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিয়ে, ওই লোকটার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিবেন সবাই বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিককে সুখ শান্তি আপনি টাকা দিয়ে পাবেন না ক্ষমতা দিয়ে পাবেন না এমন বহু টাকা ক্ষমতাবান মানুষ দেখেছে রাতের বেলা ঘুম আসে না ঘুমাইতে পারে না মনে শান্তি নাই কিন্তু দেখবেন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় মাত্র দুই তিনশো টাকা কামায় দেখবেন রাতের বেলা আলু ভট্টার ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া ঘুমায় এর মনে শান্তি আছে কুটিবতীর মনে শান্তি নাই শান্তি তার টাকা দিয়ে ক্ষমতা দিয়ে কেনা যায় না শান্তি সুখ দেওয়ার মালিককে আরজুড়ে বলেন কে আমার আল্ল আল্লাহারের আয়াতগুলোকে বাস্তব জীবনে মিলায় দেখেন যাদের জীবনে শান্তি নাই এর জীবনে কোরআন নাই কারণ এ তার জীবন থেকে কুরআন বাদ দিয়েছে আপনারা অনেকে চেহারা খুব নাদুস তুদুস দেখেন দামি দামি গাড়িতে চলেন দেখেন খুব ভালো ভালো বাড়িতে থাকে আপনারা মনে করেন এসির নিচে আছে খুব আরামে আছে তার ভিতরের খবর তো আপনি জানেন না এই লোকটা টাকা আছে ক্ষমতা আছে কিন্তু ভিতরে সুখ নাই কারণ এই কোরআন না শিকার কারণে দুনিয়ায় আল্লাহ তালা তার শাস্তি দেওয়া শুরু করেছেন এক নাম্বার শাস্তি তার জীবনের সুখ আল্লাহ কেড়ে নিয়েছেন ও বহু টাকা পাবে ক্ষমতা পাবে কিন্তু সুখ পাবে না আল্লাহ বলেছেন আমি নিজেই তার জীবনের সুখ কেড়ে নেব দুই নম্বর শাস্তি হলো মুফাসির কেরাম এই মাইসা তন্দনকার ব্যাখ্যায় লিখেছেন দুই নম্বর শাস্তি হলো ওই লোকগুলো ওই লোকগুলোকে যখন কবরে রাখা হবে কবরটাও তার জন্য সংকুচিত হয়ে যাবে এ ভাইরা সবাই আমরা কবরে যাব এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা আমরা যখন বাসে উঠি বাসের মধ্যে ইয়ে আছে বিজনেস ক্লাস আছে ইকোনমি ক্লাস আছে এসি বাস আছে নন এসি বাস আছে আবার আপনি বিমানে উঠেন বিজনেস ক্লাসের সিট আছে ইকোনমি ক্লাসের সিট আছে লঞ্চে উঠেন কেবিন আছে এসি সিট আছে নন এসি সিট আছে সব জায়গায় এক একটা ক্লাস আছে কিন্তু বলেন তো দেখি কবরের মধ্যে কোনো ক্লাস আছে নাকি আপনি কোটিপতি হন তাও মাটির বিছানা রিক্সাওয়ালা হোক মাটির বিছানা যত বড় প্রেসিডেন্ট হন এই কবরের জায়গা পোকামাকড় যুক্ত জায়গায় থাকা লাগবে আর এই কবরটা কিন্তু জায়গা মাত্র হাত জায়গায় আমাকে আপনাকে শুইয়ে রাখা হবে সাড়ে তিন কোনো সুন্দর বিছানা নাই মাটির তৈরি বিছানা আবার বৃষ্টির দিনে যারা মারা যায় আপনারা দেখেছেন কবর থেকে পানি উঠে কি দামি দামি বিছানায় শুয়েছে এই তো পাশেই কবরস্থান আছে আছে না নাই এই কবরস্থানগুলোতে দেখবেন বর্ষাকালে অনেকের কবর হয় কবর থেকে পানি উঠে যত দামি দামি কাপড়ই পরেন না কেন মনে যাবার সঙ্গে সঙ্গে কাপড়গুলো খুলে কাফনের কাপন পরিধান করানো হবে এরপরে মাটির বিছানায় রেখে আসা হবে অন্ধকার জায়গা কোনো আলো নাই সাথী নাই বাতি নাই এই কবরে রেখে আসার পরে চব্বিশ ঘন্টার ভেতরে এমন অবস্থা আপনার হবে পোকামাকড় নাক দিয়ে ঢুকে গুজ্জদার মলদার দিয়ে বের হবে এমন অবস্থা আপনার হয়ে যাবে এই কবরে আজ হুক কাল হুক এখন হুক পরে হুক সবাই যাওয়া লাগবে পায়ে ধরে বলি বাবা আমার কলেজের টুকরা ভাইরা কোরআনটা না কবরে যাইয়েন না নইলে এই কবরে যখন রাখা হবে সঙ্গে সঙ্গে কবরটা এমন সংকুচিত হবে এমন সংকীর্ণ হবে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশরে পাজরে অন্য পাশের পাজরের সঙ্গে এভাবে ঢুকে যাবে এইভাবে শাস্তি চলতে দেখবে শাস্তি দিবেন কে তিন শাস্তি হলো আল্লাহ বলেছেন ওই মানুষগুলোর জন্য তিন নম্বরের শাস্তি হলো এই লোকগুলোকে আল্লাহ তালক ইসরাফিলের সিংহার ফুৎকারের পর কেমতির দিন যখন কবর থেকে মানুষদেরকে উঠানো হবে এই লোকগুলোকে আল্লাহ অন্ধ করে অন্ধ করে কবরের মাঠ থেকে তুলে অন্ধ অবস্থায় হাসরের মাঠে তুলবেন এই পুঙ্গলি এলাকায় যদি এমন কেউ থাকে এই লোকগুলো তখন আল্লাহর কাছে অভিযোগ করে বলবে কলা বিলিমা হাসার তানি আমা ওখাদ কুন্তবা শি সে বলবে আল্লাহ গো আমি তো দুনিয়ায় চোখে দেখতাম মুঙ্গলী এলাকায় বাড়ি ছিল চোখে দেখতাম কিন্তু আজ হাঁসরের মাঠে তুমি আমাকে অন্ধ করলে কেন কেন আজ আমি হাঁসুরের মাঠে চোখে দেখি না দুনিয়ায় তো আমি খুব সুন্দর চোখে দেখতাম চশমাও লাগতো না চশমা ছাড়াও আমি দেখতাম চোখের ভালো পাওয়ার ছিল কিন্তু আজ হাঁসরের মাঠে কি কারণে তুমি আমাকে অন্ধ করে তুললে জবাবটা সেদিন দিবেন কে আরো জুড়ে বলেন জবাব দিবেন কে আল্লাহ তালা বলবেন আল্লাহ বলবেন বান্দারে তোর ঘরে তো আমার কিতাব কোরআন ছিল তোর কাছে আমার কিতাব কোরআনের আয়াত গিয়েছিল তোর কাছে কোরআন থাকা সত্ত্বেও ফানাসি তাহা আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলে দেশ নাই শিখেছিস কোরআনটা শিখলি না দুনিয়ায় তুই যেমন আমার কিতাব কোরআনকে ভুলে গিয়েছিলে আজ হাসরের মাঠে তোর মতো গুলাম কেউ আমি আল্লাহ ভুলে আহ আহা! কিছুই কুপন নাই কোরআনে একটু আগে বলেছিলাম কোরআন না শিখে না পড়ে না বুঝে না মেনে দুনিয়া থেকে চলে দুনিয়া থেকে চলে গেলে নবীর সুপারিশ পাওয়া যাবে এত সুজা নবীর সুপারিশ জুটবে না দুই নাম্বার একেবারে আয়াত তেলাবাদ করে করে বুঝাই দিলাম আল্লাহ মুখ ফিরে নিবে বলেন নবীজির সুপারিশ আর আল্লাহর নাজাত আল্লাহর জান্নাত আমরা চাই কি চাই না আর একটু জুড়ে বলেন চাই কি চাই না যদি আমরা পেতে চাই আল্লাহর কোরআনটা আমাদেরকে শিখতে হবে নবীজি বলেছেন আল কোরআন এই কোরআন তোমার জন্য তোমার পক্ষের সাক্ষী হবে নতুবা এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী হবে প্রশ্ন হলো কোরআন কার পক্ষে সাক্ষী হবে যারা আল্লাহর কোরআনটা ভালোবাসবে কোরআনটা শিখবে পড়বে বুঝবে মানবে কামতির দিন কোরআন ওই বান্দার সামনে দাঁড়িয়ে ওই বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে বান্দাকে আল্লাহর জান্নাতি বানাবে কোরআন যারা শিখবে না পড়বে না বুঝবে না কোরআনের দাওয়াত প্রচারে যারা বাধা বিঘ্নতা সৃষ্টি করবে কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে কামতের দিন সবগুলাকে জাহান নামে নিক্ষেপ করবেন কি! যুবক ভাই যুবক ভাইদেরকে বলতে চাই আজ এক্ষুনি এই মাহফিলে সিদ্ধান্ত গ্রহণ করুন যে চলে গেছে যে সময় চলে গেছে চলে যাক আমি আজ থেকে কোরআনটা শিখবো পারবেন তো সবাই সবাই আমরা চলে যাব খবরদার দুনিয়ার মুখে পড়া যাবে না দুনিয়া এসে টাকা পয়সা ক্ষমতা বাহাদুরি এগুলোর জন্য পাগল হয়ে গিয়েছেন নিজের ডেস্টিনেশন ভুলে গিয়েছেন মনে রাখবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত every soul will take the test of death প্রত্যেক মানুষকে মরতে হবে এই মৃত্যু আপনার কাছে আসবে আসবে পালিয়ে বাসতে পারবেন না ফরিদপুর থানায় আপনার নামে মামলা হয়েছে রাতের বেলা পুলিশ আপনাকে গ্রেফতারের জন্য বাড়িতে আসতেছে একজন বলল ভাই আপনাকে গ্রেফতারের জন্য কিন্তু পুলিশের ফোর্স আসতেছে আপনার মা বাবা বলল বাবারে বাজান এক্ষুনি বাড়ি থেকে বের হইয়া পেছনের দরজা দিয়া পালা আপনি পুলিশের হাত থেকে বাঁচার জন্য ঘরের পেছনের দরজা দিয়ে পালায়া বাঁচতে পারবেন কিন্তু মনে রাখবেন মালাকুল মৌতের হাত থেকে পালাতে পারবেন না পারা যাবে না কি বলে